নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ সেটা হলো যে এই নার্ভের ব্যথায় বা স্নায়ুর ব্যথায় বা স্পাইনাল করের ব্যথায় কিন্তু একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে যে ওষুধটা সব থেকে ভালো কাজ করে আজকে আমি সেই ওষুধটা নিয়ে আলোচনা করব। আশা করব দর্শকবৃন্দ এই ভিডিওটা আপনারা পুরোটা মনোযোগ সহকারে শুনবেন যে আমাদের আলোচনার যে ওষুধ সেটা হলো হাইপেরিকাম এই হাইপেরিকাম ওষুধটা কিন্তু দর্শকবৃন্দ নার্ভের উপরে বা স্নায়ুতন্ত্রের উপরে বা স্পাইনাল করের উপরে কিন্তু খুব ভালো কাজ করে এবং এর কাজ আপনি শুনলে প্রচুর অবাক হবেন যে এই ওষুধটা কিভাবে স্নায়ুতন্ত্রের উপরে বা নার্ভের উপরে কাজ করে দর্শকবৃন্দ এই ওষুধটার মাদার টিংচারও কাজ করে এই ওষুধটার সিক্স পোটেন্সিও কাজ করে এই ওষুধটার থার্টি পোটেন্সিও কাজ করে এই ওষুধটা টু হান্ড্রেড পোটেন্সিও কাজ করে এই ওষুধটার ওয়ান এম পোটেন্সিও কিন্তু কাজ করে এর থেকেও বেশি পোটেন্সিগুলো কিন্তু কাজ করে আমরা আজকে সব রকম পোটেন্সি নিয়ে কথা বলবো আমরা আজকে হাইপেরিকাম যে ওষুধটা আছে সেই ওষুধটার কমন নেম কি আমরা আজকে জানবো যে এই ওষুধটা স্নায়ুতন্ত্রের উপরে কিভাবে কাজ করে এই ওষুধটার মানসিক লক্ষণগুলো কী কী বা এই ওষুধটা আপনি যখন ডোজে নেবেন কতটা ডোজে কীভাবে নেবেন এবং এই ওষুধটার অ্যান্টিডোট কি এই ওষুধটা একবার সেবনে এই ওষুধটার স্পেয়ার অফ অ্যাকশান কতদিন ধরে থাকে আমরা আজকে এগুলো নিয়ে জানবো তা আজকে দর্শকবৃন্দ হাইপেরিকাম যে ওষুধটা আছে এর কিন্তু পুরো নাম হলো হাইপেরিকাম পারফোরেটাম এবং দর্শকবিন্দু এই ওষুধটার আমি যদি কমন নেম বলি তাহলে কমন নেম হলো সেন্ট জন ওয়ার্ট এবার আমি বলবো যে এই ওষুধটার প্রাপ্তি স্থানটা কোথায় এই ওষুধটা কিন্তু আমেরিকা বা ইউরোপে প্রচুর পরিমাণে জন্মায় এই ওষুধটা ভারতের উত্তরাঞ্চলে ছয় থেকে নয় হাজার ফুট উঁচুতে কিন্তু জন্মায় এই ওষুধটার গাছ থেকে এই ওষুধটা তৈরি করা হয় এবার বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার উপকারিতাগুলো কী কী না প্রথমেই বলবো যে এই ওষুধটা কিন্তু স্নায়ুতন্ত্রের উপরে বা নার্ভের উপরে খুব ভালো কাজ করে এই ওষুধটা আঙুলের ডগার উপরে খুব ভালো কাজ করে এই ওষুধটা যদি কোনো কারণে দেখা যায় যে পায়ের আঙ্গুল বা হাতের আঙ্গুল থেতলে গেছে তাহলে কিন্তু খুব ভালো কাজ করে এবং এই ওষুধটায় দেখা যায় যে আমাদের যে কক্সিস আছে স্পাইনাল করে সেখানেও কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে যে জায়গাটায় নার্ভ এন্ডিং আছে দর্শক কিন্তু সেই জায়গাটায় কোনো আঘাত যদি লাগে সেই আঘাতে এই ওষুধটা কিন্তু চমৎকার কাজ করে এছাড়াও দর্শকবিন্দু পায়লসে এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে আপনি পাইলসে এই ওষুধটার মাদার টিংচারও ব্যবহার করতে পারেন বিশেষ করে দেখা যায় যদি কোনো কারণে মলদারে আপনার আঘাত লেগেছে বা যদি দেখা যাচ্ছে আপনি বাইক চালাচ্ছিলেন বাইক থেকে পড়ে গেছেন কোমরে খুব জোরে আঘাত লেগেছে তাহলেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও ঋতু পরিবর্তনে ঝড় বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার জন্য আপনার পিঠে ব্যথা বাড়ছে এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়াও হালকা ঠান্ডা লাগলে বা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগলে হাঁপানি হচ্ছে প্রচুর পরিমাণে কপ উঠছে বা শ্লেষ্মা উঠছে এতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে বিশেষ করে দেখা যায় যদি কোনো কারণে কোনো কীট পতঙ্গ আপনাকে কামড়ালো বা কুকুর বেড়াল কিছু কামড়ালো তার সাথে আপনার স্নায়ুতন্ত্রের বা নার্ভের একটা পেন উঠলো বা নার্ভের একটা ব্যথা উঠলো তাহলে কিন্তু দর্শক কিন্তু হাইপেরিকাম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে এটা কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ করবে এছাড়াও যদি কোনো কারণে দেখা যায় যে ধনুষঙ্কার রোগ হয়ে গেছে বা স্নায়ুতে ইনফ্লামেশন হয়েছে বা স্নায়ু প্রদাহ হচ্ছে চিচি ধরে গেছে অত্যাধিক পরিমাণে জ্বালা পোড়া হচ্ছে অত্যাধিক পরিমাণে দেখা যাচ্ছে যে আপনার নিউরোপ্যাথির সমস্যা হচ্ছে বা ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে পায়ের তলায় জ্বালা হচ্ছে তাহলে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করবে অবসতা লাগছে অলসতা লাগছে এই ওষুধটা খুব ভালো কাজ করবে আপনার যদি ঘুম ঘুম ভাব লাগে বা দুর্বলতা লাগে তাহলে কিন্তু এসব সমস্যায় এই ওষুধটা প্রচুর পরিমাণে উপকারী একটা ওষুধ এছাড়াও দর্শকবৃন্দ মেরুদণ্ডের যদি কোনো আঘাত লাগে তাহলে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে যেখানে মেরুদণ্ড শেষ হচ্ছে সেই জায়গাটাকে আমরা কক্সিস বলি যদি দেখা যায় যে আপনার কক্সিসে কোনো ইঞ্জুরি হলো বা কোনো আঘাত লাগলো তার জন্য আপনার প্রচুর পরিমাণে পিঠে ব্যথা হচ্ছে প্রচুর পরিমাণে এতটাই ব্যথা হচ্ছে আপনি থাকতে পারছেন না আপনি বসতে পারছেন না আপনি শুতে পারছেন না তাহলে আপনি এই ওষুধটা সেবন করুন দেখবেন যে এই ওষুধটা সেবনে কিন্তু আপনার প্রচুর পরিমাণে উপকার হবে বা আপনি উপকৃত হবেন এছাড়াও দর্শকবৃন্দ যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনি সেলাই করছেন সেলাইয়ের ফলে হাতে সূঁচ ঢুকে গেছে তার জন্য আপনার ব্যথা হচ্ছে বা আপনার হাতে কোনো পেরেক ঢুকে গেছে বা আলপিন ঢুকে গেছে তার জন্য আপনার হাতের আঙুলটায় ব্যথা হচ্ছে বা ডগাতে ব্যথা হচ্ছে কোনো কারণে হয়তো হাতের ডগাতে কিছুটা চোট লেগেছে তার জন্য ব্যথা হচ্ছে বা হয়তো আপনার হাতের ডগা থেতলে গেছে তাহলে সেখান থেকে চোট লেগেছে বা আপনার ধনুষ্ঠংকার হয়েছে সেখান থেকে আপনার সমস্যা হচ্ছে বা আপনাকে ইঁদুরে কামড়েছে সেখান থেকে আপনার সমস্যা হচ্ছে চোয়ালে দাঁত লেগে গেছে সেখান থেকে আপনার সমস্যা হচ্ছে এই সব সমস্যায় কিন্তু এই ওষুধটা প্রচুর পরিমাণে একটা উপকারী ওষুধ এবং আপনি যদি এই ওষুধটা ঠিকঠাক পরিমাণে ঠিকঠাক ডোজে আপনি যদি নিয়ম মতো সেবন করেন তাহলে দেখবেন যে এই ওষুধটা আপনাকে প্রচুর পরিমাণে উপকার দেবে বা এই ওষুধটা সেবনে আপনি প্রচুর পরিমাণে উপকৃত হবেন এরপর দর্শকবৃন্দ আমরা আলোচনা করব যে এই ওষুধটার লক্ষণ পরিচয়টা কী বা মানসিক লক্ষণটা কি দর্শকবৃন্দ হাইপেরিকামের মানসিক লক্ষণটা কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ রোগী মনে করে সে যেন হাওয়ায় ভাসছে রুগী মনে করে সে যেন আকাশে ভাসছে সেখান থেকে সে পড়ে যাবে তার ভয় লাগে তার মনে প্রচুর পরিমাণে দুঃখ থাকে এবং এসব কিছু শখ থেকে হতে পারে বা তার লিখতেও প্রচুর পরিমাণে ভুল হয় যদি আপনি এসব কিছু দেখেন বা এ ধরনের মেন্টাল সিনটম দেখেন বা এ ধরনের মানসিক সমস্যা দেখেন তাহলে আপনি হাইপেরিক ওষুধটা সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ মাথার সমস্যাগুলো কি মাথা কিন্তু ভারী ভারী লাগে মনে হয় মাথা থেকেও বরফ চাপিয়ে দিয়ে রেখেছে মাথার শীর্ষে প্রচুর পরিমাণে দপদপ করা ব্যথা মাথার উপরে মনে হচ্ছে যেন চাপ বাড়ছে মাথার ডান দিকে প্রচুর পরিমাণে কামরানিযুক্ত ব্যথা হয় মস্তিষ্ক দুর্বলতা স্নায়ু দুর্বলতা সেই সাথে তার কিন্তু দাঁতে ব্যথা হচ্ছে তার মনে হচ্ছে কেউ যেন তার দাঁতটা উপরে নিচ্ছে সেরকমভাবে তার ব্যথা হচ্ছে এছাড়াও রোগীর কিন্তু মাথা ব্যথা হয় এছাড়াও রোগী কিন্তু প্রচুর পরিমাণে এসব নিয়ে অ্যাংজাইটিতে থাকে বা বিষণ্ন যুক্ত থাকে রোগী মনে করে তার মাথাটা যেন প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাচ্ছে মাথার ভিতরে যন্ত্রণা বোধ হচ্ছে চোখে কানে এগুলোতে প্রচুর পরিমাণে যন্ত্রণা বোধ হচ্ছে এর সাথে কিন্তু রোগীর একটা হেয়ার ফলের সমস্যা থাকে বা চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে এসব যদি আপনি দেখেন তাহলে কিন্তু হাইপেরিকাম যে হোমিওপ্যাথি ওষুধটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ পাকস্থলীর কী কি সমস্যা আমরা দেখতে পাই না রোগীর কিন্তু মদ্যপানের প্রচুর পরিমাণে ইচ্ছে থাকে তার বমি বমি ভাব থাকতে পারে বা বমি হতে পারে রোগীর পিপাসা হতে পারে জিভা পুরোটাই কিন্তু ময়লা জিভার ডগাটা যখন আপনি দেখবেন তখন দেখবেন যে জিভার ডগাটা কিন্তু পরিষ্কার রোগীর মনে হয় যে পাকস্থলিতে একটা গোলা আছে যদি আপনি এগুলো কিছু দেখেন তাহলে কিন্তু আপনি হাইপেরিকাম যে হোমিওপ্যাথি ওষুধটা আছে সেটা সেবন করতে পারেন এছাড়াও দশকবিন্দু আমরা দেখতে পাই যে রোগীর কিন্তু মলবেগ হয় রোগীর মল শুষ্ক হয়ে যায় একটা কোষ্ঠকাঠিন্য ভাব থাকে সরলান্তের উপরে বা ইন্টেস্টাইনের উপরে তার কিন্তু একটা চাপ দেওয়ার মতো বেদনাও অনুভব হতে পারে এর সাথে দর্শকবিন্দু পেশেন্টের বা রোগীর কিন্তু অর্শের সমস্যা থাকতে পারে বা পাইলসের সমস্যা থাকতে পারে প্রচুর পরিমাণে তার ব্যথা হতে পারে তার জ্বালা হতে পারে প্রচুর পরিমাণে তার কিন্তু পায়খানা করতে গিয়ে রক্তও পড়তে পারে বা রোগী প্রচুর পরিমাণে স্পর্শকাতর হতে পারে যদি আপনি এসব সমস্যা দেখেন তাহলে কিন্তু হাইপেরিকাম যে হোমিওপ্যাথি ওষুধটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ রোগীর ব্যাকে বা পিঠে কি কি সিমটম বা কি কি লক্ষণ আমরা দেখতে পাই না প্রথমেই বলবো রোগীর কিন্তু ঘাড়ে প্রচুর পরিমাণে ব্যথা হয় এছাড়াও দর্শক মেরুদণ্ডে যদি আঘাত লাগে তাহলে আপনি এই ওষুধটা সেবন করতে পারেন বিশেষ করে মেরুদণ্ডের শেষ প্রান্তে অর্থাৎ কক্সিসে যদি কোনো কারণে আঘাত লাগার ফলে ব্যথা হয় বেদনা হয় তাহলে আপনি এই ওষুধটা সেবন করতে পারেন দেখবেন যে এই ওষুধটা সেবন করার ফলে রোগীর কিন্তু ব্যথা বেদনা সব কিছু কমবে এবং রোগী আস্তে আস্তে উপকৃত হবে এছাড়াও দর্শকবৃন্দ পিঠের ব্যথাটা নিচের দিকে পা পর্যন্ত প্রসারিত হয় এবং পেশিগুলো মোচরায় বা ঝাক্কি লাগে যদি আপনি এইগুলো দেখেন তাহলে কিন্তু এই ওষুধটা সেবন করতে পারেন ঘাড়ের যে পেশিগুলো আছে সেই পেশিগুলোতে চাপ বোধ হয় সেই পেশিগুলো শক্ত শক্ত লাগে সেই পেশিতে প্রচুর পরিমাণে ব্যথা হয় তাহলে আপনি এই ওষুধটা সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ হাতে পায়ে সমস্যা না হাতে পায়ে যদি ব্যথা বেদনার সমস্যা হয় তাহলে আপনি এই ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ কাঁধে খোঁচা মারার মতো ব্যথা বাহুর যে দীর্ঘ অস্থিটা আছে সেখানে একটা বোধ বা খোঁচা মারা মতো একটা চাপ বোধ এসব যদি সমস্যা হয় আপনি এই ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ পায়ের ডিমে খিল ধরার মতো ব্যথা হাতের আঙুল বা পায়ের আঙুলের ডগাতে প্রচুর পরিমাণে ব্যথা জ্বালা যদি এই সমস্যাগুলো হয় আপনি কিন্তু এই ওষুধটা সেবন করতে পারেন বা হাইপেরিকাম হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ পায়ের তলায় যদি কোনো কারণে জ্বালা হয় যদি কোনো কারণে ব্যথা হয় তাহলে আপনি হাইপেরিকাম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা সেবন করতে পারেন কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য দর্শকবৃন্দ পায়ের তলায় জ্বালা বা পায়ের তলায় ব্যথা লক্ষ্য করা যায় হাইপেরিকাম এই ডায়াবেটিক নিউরোপ্যাথিতে খুব ভালো কাজ করে বা ডায়াবেটিক নিউরোপ্যাথির যদি কোনো পেশেন্ট বা যদি কোনো রোগী হাইপেরিকাম সেবন করেন তাহলে দেখবেন যে কিছুদিন সেবন করলেই কয়েকটা ডোজে সেবন করলেই আপনি কিন্তু খুব ভালো উপকার পাবেন বা আপনি কিন্তু খুব ভালো উপকৃত হবেন এছাড়াও দর্শকবৃন্দ হাতে পায়ে সুশুরিবোধ শরীরের উপর দিকে বা নিচের দিকে ছুরি মারার মতো একটা ব্যথা একটা বেদনা যদি লক্ষ্য করা যায় তাহলে আপনি এই সব সমস্যায় এই ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ হাতে পায়ে ব্যথার সাথে যদি আপনার নার্ভের কোনো ব্যথা হয় যদি আপনার ঝিঝি ধরার মতো কোনো ব্যথা হয় যদি আপনার থেতলে যাওয়ার মতো কোনো ব্যথা হয় বা যদি আপনার সন্ধিগুলো অর্থাৎ জয়েন্টগুলো ছিঁড়ে যাওয়ার মতো যদি কোনো ব্যথা বেদনা হয় তাহলে আপনি এই ওষুধটা সেবন করতে পারেন মনে রাখবেন দর্শক কিন্তু কোনো একটা আঘাত লাগার ফলে বা ইঞ্জুরি লাগার ফলে যদি আপনার স্নায়ুতে কোনো প্রদাহ হয় বা নার্ভের কোনো ইনফ্লামেশন হয় বা নার্ভের কোনো ব্যথা হচ্ছে বা আপনার হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু আপনি হাইপেরিকাম যে হোমিওপ্যাথি ওষুধটা আছে সেই ওষুধটা আপনি সেবন করতে পারেন তবে হাইপেরিকামের যে ব্যথা বেদনা সেটা কিন্তু ঠান্ডা হাওয়া লাগলে বা ঠান্ডা লাগলে ব্যথা বেদনা কিন্তু বাড়ে এটা কিন্তু আপনারা মনে রাখবেন এরপরে বলবো দর্শকবিন্দু শ্বাস যন্ত্রের আমরা কি কি সমস্যা দেখতে পাই না এই পেশেন্টের হাঁপানি হতে পারে বা কুয়াশাসন্ন দিনে তার কিন্তু হাঁপানি বাড়তে পারে বা কমতেও পারে এরপরে বলবো দর্শকবৃন্দ চর্মের সমস্যাগুলো আমরা কি কি দেখতে পাই রোগীর কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় বিশেষ করে ঘুম থেকে উঠে সকালে কিন্তু তার ঘাম প্রচুর পরিমাণে দেখা যায় বিশেষ করে মাথার ত্বকে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হয় বা আঘাত লাগার জন্য তার প্রচুর পরিমাণে মাথা থেকে চুল পড়ে যায় বা চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এসব যদি সমস্যা হয় আপনি কিন্তু এই ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দশবৃন্দু মুখে হাতে যদি এক্সিমা হয় প্রচুর পরিমাণে চুলকানি হয় বা প্রচুর পরিমাণে একটা উদ্ভেদ জন্ম নিচ্ছে তাহলে আপনি এই ওষুধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ কোনো ছিঁড়ে যাওয়া যদি কোনো ক্ষত হয় বা কোনো পুরাতন ঘা হল মুখে ছাল উঠছে এইসব সমস্যায় কিন্তু এই ওষুধটা প্রচুর পরিমাণে উপযোগী আপনি এই সব সমস্যায় এই ওষুধটা সেবন করতে পারেন এই ওষুধটায় দেখা যায় দর্শকবৃন্দ রক্তপাত হলে কিন্তু পেশেন্ট বা রোগী নিজেকে দুর্বল মনে করে যদি আপনি এই সমস্যা দেখেন তাহলে কিন্তু হাইপেরিকাম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে আপনি সেখানে সেই সমস্যায় সেবন করতে পারেন এরপরে বলবো দর্শকবৃন্দ যে পেরিকাম রোগীর কি। কী সিচুয়েশানে সমস্যাগুলো বাড়ে প্রথমে বলবো হাওয়া লাগলে পারে ঠান্ডা লাগলে পারে বদ্ধ ঘরে তার সমস্যাগুলো বাড়ে ভিজে হাওয়া হয় তার সমস্যাগুলো বাড়ে কুয়াশা স্বর্ণ দিনে তার কিন্তু সমস্যাগুলো বাড়ে এরপরে বলবো দর্শকবৃন্দ যে কিভাবে এই পেশেন্টের উপসমোধ হয় মাথা পেছন দিকে হেলালে হাইপেরিকাম পেশেন্ট কিন্তু খুব ভালো থাকে এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটাকে আমরা কি কী ওষুধের সাথে কম্পেয়ার করতে পারি প্রথমে বলবো দর্শকবৃন্দ যদি আলপিন বা পেরেক ঢুকে গিয়ে ব্যথা থাকে তাহলে আমরা এটাকে লিডাম পালের সাথে কম্পেয়ার করতে পারি যদি আঘাত লাগার কোনো সমস্যা থাকে তাহলে আমরা এটাকে আর্নিকার সাথে কম্পেয়ার করতে পারি এছাড়াও স্ট্যাপি সাথে কম্পেয়ার করতে পারি এছাড়াও ক্যালেন্ডুলার সাথে কম্পেয়ার করতে পারি এছাড়াও রুটার সাথে কম্পেয়ার করতে পারি এছাড়াও কফিয়া আর ক্রুডার সাথেও কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার অ্যান্টিডোড কি এই ওষুধটার অ্যান্টিডোড হলো আর্সেনিক অ্যালবাম ক্যামোমিলা এবং সালফার এই ওষুধটা যখন আপনি সেবন করবেন তখন দর্শকবৃন্দ মনে রাখবেন যে এই ওষুধটার কিন্তু স্পেয়ার অফ অ্যাকশান মোটামুটি এক সপ্তাহ থাকে এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা আপনারা কি কি ডোজে কিভাবে কিভাবে সেবন করবেন না প্রথমেই বলে রাখি যদি আপনি মাদার টিংচার এই ওষুধটা সেবন করেন তবে মনে রাখবেন যে এই ওষুধটার মাদার টিংচার কিন্তু বা হাইপেরিকাম যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু বিভিন্ন রকমের পাইলসে যদি কোনো সমস্যা হয় বা আপনার জ্বালা পোড়া হচ্ছে পাইলসে তাহলে এই ওষুধটার মাদার টিংচার খুব ভালো কাজ করে এছাড়াও আপনার যদি কোনো চোট লাগে মাদার টিংচার খুব ভালো কাজ করে আপনার যদি কোমরে ব্যথা থাকে তাহলে হাইপেরিকাম মাদার টিংচার খুব ভালো কাজ করবে আপনার যদি পায়ের তলায় জ্বালা থাকে তাহলে কিন্তু হাইপেরিকাম মাদার টিংচার খুব ভালো কাজ করবে এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই হাইপেরিকা মাদার টিংার আপনি সেবন করবেন কি করে না দশ থেকে পনেরো ফোটা দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে হাফ কাপ জলে দিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আছে এটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে হাইপেরিক আপনি কি করে সেবন করবেন না হাইপেরিক্স কিন্তু পাইলসের সমস্যায় বা কোমরে ব্যথার সমস্যায় বা মাথায় যদি কোনো সমস্যা হয় মাথা ব্যথার যদি কোনো সমস্যা হয় দাঁতে যদি ব্যথার সমস্যা হয় তাহলে কিন্তু হাইপেরিকাম সিক্স খুব ভালো কাজ করবে যদি আপনি হাইপেরিকাম মাদার টিংচার না পান তাহলে কিন্তু হাইপেরিকাম সিক্সও সেবন করতে পারেন এক্ষেত্রে হাইপেরিকাম সিক্স কি করে সেবন করবেন না হাইপেরিকাম সিক্স পাঁচ ফোটা করে দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার বিভিন্ন সমস্যাগুলো কিন্তু কমতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে হাইপেরিকাম থার্টি হাইপেরিকাম থার্টি কিন্তু আঙুলের ডগায় চোট লাগা এগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে বা আপনার হাতের আঙুল থেতলে গেল কোনো পেরেক ঢুকে গেল, ছুঁস ঢুকে গেল। তার জন্য যদি আপনার হাতের আঙুলের ডগা ব্যথা করে যন্ত্রণা করে তাহলে আপনি হাইপেরিকাম থার্টি সেবন করতে পারবেন এছাড়াও কোমর ব্যথাতে হাইপেরিকাম থার্টি সেবন করা যায় এছাড়াও আপনার যদি চোট লাগে চোটটা যদি খুব পুরাতন হয় তাহলেও আপনি হাইপেরিকাম থার্টি সেবন করতে পারেন এক্ষেত্রে হাইপেরিকাম থার্টি দু ফোটা দিনে দুবার এক চামচ জলের সাথে খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার বিভিন্ন সমস্যাগুলো কিন্তু কমতে থাকবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে হাইপেরিকাম টু হান্ড্রেড আপনারা কী করে সেবন করবেন না হাইপেরিকাম টু হান্ড্রেড কিন্তু বিশেষ করে দেখা যায় যদি আপনার কোনো ব্যাক পেনের সমস্যা থাকে বা আপনার কক্সিসে পেন হচ্ছে তার জন্য আপনি হাইপেরিকাম টু হান্ড্রেড সেবন করছেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়াও হাতে ব্যথা হাতের আঙুলে ব্যথা কাঁধে ব্যথা মাংস পেশিতে ব্যথা কোমরে ব্যথা যেটা কিনা পা পর্যন্ত প্রসারিত হচ্ছে তাহলে কিন্তু হাইপেরিকাম যে টু হান্ড্রেডটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে এই হাইপেরিকাম টু হান্ড্রেড আপনারা কী করে সেবন করবেন না হাইপেরিকাম টু হান্ড্রেড দু ফোঁটা এক চামচ জলের সাথে রোজ সকালবেলা ঘুমতে উঠে খালি পেটে আপনি যদি কিছুদিন সেবন করেন অর্থাৎ দু থেকে তিন দিন দুটো থেকে তিনটে ডোজ যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার যে ব্যথা বেদনার সমস্যাগুলো এটা কিন্তু আস্তে আস্তে সারতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে হাইপেরিকান ওয়ান এম আপনি কি করে সেবন করবেন না হাইপেরিকাম ওয়ান এম কিন্তু দর্শকবৃন্দ যখন দেখবেন টু হান্ড্রেড সেবন করার পরে আপনার দু সপ্তাহ বা চার সপ্তাহ পেরিয়ে গেছে তারপর আপনি ওয়ান এম সেবন করতে পারেন এক্ষেত্রে ওয়ান এম পনেরো দিন অন্তরও আপনি সেবন করতে পারেন বা এক মাস অন্তরও আপনি সেবন করতে পারেন তবে দর্শকবৃন্দ মনে রাখবেন যে ওয়ান এম যখন সেবন করবেন তখন কিন্তু দু ফোটা এক চামচ জলের সাথে পরপর দুদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি যদি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু কমতে থাকবে তাও বলবো দর্শকবৃন্দ যখন আপনি হায়ার পোটেন্সি ব্যবহার করবেন তখন অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে কিন্তু আপনি এই ওষুধটা সেবন করবেন তবে দর্শকবৃন্দ বাচ্চাদের ক্ষেত্রেও এই ওষুধটা দিতে পারবেন তবে বাচ্চাদের ক্ষেত্রে মনে রাখবেন যে হাইপেরিকাম থার্টি দিয়ে স্টার্ট করবেন বা আপনি এই ওষুধটা বাড়িতেও রাখতে পারেন অ্যাজ এ ইমার্জেন্সি মেডিসিন হিসেবে তবে হাইপেরিকাম থার্টি বাড়িতে রাখা সবথেকে বেশি নিরাপদ এবং আপনি এই ওষুধটা যে কোনো আঘাত লাগাতে যে আঘাত লাগাতে আপনার হাতের ডগায় চোট লাগছে বা আপনার কোনো আলফিন ফুটে যাচ্ছে বা কোনো পেরেক ফুটে যাচ্ছে সেইগুলোতে কিন্তু আপনি সেবন করতে পারেন আশা করব দর্শকবৃন্দ হাইপেরিকাম নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এই আলোচনাটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয়ে চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার